সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়। আজকে আমড়া রাঁচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সহজ রেসিপিটি, দেখতে অনেক লোভনীয় হবে আর খেতে হবে অনেক বেশি মজার। যারা আচার খেতে পছন্দ করেন আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমড়া আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়ানো আমড়াগুলো পানিতে দিয়ে দিচ্ছি, কারণ খোসাটা ছাড়ানোর পরে আমড়ার গায়ে যে কষ্ট থাকে ওটা যেন চলে যায়। এজন্য ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে আমড়াগুলোর পানি জড়িয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে, যাতে আমড়ার গায়ে কোনো পানি না থাকে। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে আমড়াগুলোকে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এবারে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর মাঝখানে যে আটিটা আছে ওটা পেলে দেব। অবশ্য আমলাটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, কারণ আমলা একটু শক্ত থাকে আর আটিটা ছাড়াতে একটু কষ্টকর। এভাবে করে আমি সবগুলো আমরা কেটে নেব। আমি সবগুলো আমড়াকে একই রকমভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমড়াগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যখন মেশানো হয়ে গেছে তো একছাড়া রেখে দিচ্ছি, আর আছাড়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 কোয়া রসুন, 1 চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 4টা শুকনো মরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের আচারের জন্য একটা মিক্স মশলা তৈরি হয়ে গেছে। আচার তৈরি করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন সরিষার তেলের সাথে এগুলাকে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আবারও তেলের সাথে এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগের থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, যাতে আচারে সুন্দর একটা কালার চলে আসে। হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগের থেকে মেখে রাখা আমড়ার টুকরাগুলো। এখন এ মশলার সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি তেঁতুলের কাদ, আর দিচ্ছি 1/4 কাপ চিনি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। কেউ যদি আচারটাকে একটু বেশি মিষ্টি করতে চান তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন। এই আচারে অবশ্যই তেঁতুলের কাদ দিতে হবে, না হলে আচারটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে জলটা ফুটতে শুরু করেছে। ও পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে খুব ভালো করে আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে। অল্প আঁচে আচারটাকে নেড়ে ছেড়ে তৈরি করতে হবে। আর একটা সময় দেখা যাবে যে আচার থেকে পানিগুলো শুকিয়ে গেছে আর অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। তারপর আচারের সাথে বিট লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে আচারগুলো অনেক দিন ভালো থাকে। আবারও নেড়ে ছেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা আঠালো ভাবও হয়ে গেছে। আচারটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের আচারটা তৈরি করা প্রায় শেষের দিকে। এখন শুধু ঠান্ডা করে কাছের বয়মে ভরে নেওয়ার পালা। অল্প সময়ে এভাবে করে আমড়ার আচারটা তৈরি করতে পারেন এই সিজনে। আশা করছি আজকের আচারের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।